দর্শক, মেলার মাঠে লেখকের গল্প, আর এই গল্প বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এই প্রজন্মের সব থেকে জনপ্রিয় লেখক, কথা সাহিত্যিক, ঔপন্যাসিক কিঙ্কর হাসান। তো আমরা তার সঙ্গে কথা বলবো, তো চলুন তার সঙ্গেই কথা বলি। কেমন আছেন ভাইয়া? মেলায় থাকতে পারাটার মতন ভালো কিছু আসলে একজন লেখকের কাছে থাকে না, আমি অনেক ভালো আছি। এবছর মেলাটা কেমন লাগছে, যেহেতু গত বছর করোনার কারণে, তার আগের বছর করোনার কারণে একটু খারাপ গিয়েছে, এবছর কেমন লাগছে? আমার জন্য একটু কষ্টের ব্যাপার, সেটা হচ্ছে এই বছর মেলায় প্রতি বছর আমার একটা দীর্ঘ উপন্যাস থাকে। এই বছর আমার একটা বই থেকে ওয়েব সিরিজ হচ্ছে, আর একটা বই থেকে সিনেমা হচ্ছে। ওইখানে কিছুটা সময় দেওয়ার কারণে আমি এই বছর মেলায় সেই বইটা আনতে পারিনি। একটু বিষাদ, একটু কষ্ট, একটু দুঃখগাথা আছে, মেলায় সময় দিতে পারছি না। আজকে মেলার মাত্র দ্বিতীয় দিন, দ্বিতীয়বারের মতন আসতে পারলাম। কিন্তু আমি যেটা শুনেছি যে মেলা এর মধ্যে জমজমাট, এবং গত দুই মেলায় যে একটা একটা অভাব ছিল, একটা মন খারাপের জায়গা ছিল প্রকাশকদের, সেই জায়গাটা থেকে এবার বেরিয়ে আসা গেছে। তো আমার মনে হয় যে প্রতি বছর মেলায় যে বিক্রির সংখ্যাটা থাকে সেটা যেন রেকর্ডে একবার আরেকবারকে ছাড়িয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি অনুপস্থিত থাকলেও অন্যান্য লেখকরা আমার হয়ে এখানে উপস্থিত আছে, এবং আমি মনে করি আমার বই নেই কিন্তু অন্য লেখকের যদি বই থাকে সেটা আসলে আমার বই হয়েই কথা বলে। তো আমি আসলে নিজেকে টের পাই, আমি নিজে না হাজির থাকলেও আমার হয়ে অন্য লেখকরা হাজির আছেন, তারা পাঠকদের সাথে কথা বলছেন এবং প্রকাশকরা পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছেন। এই যে আপনার এবছরের যে বই হিজলতলি, এই বইটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হিজলতলি বইটা আসলে মূলত একদম করোনার সময় থেকে আমাকে, আমি খুব লাকি, আমি বলি যে আমি ব্লেসড যে প্রকাশকরা আমার মতন একটা সামান্য মানুষকে খুব জরুরি মনে করে। পাঞ্জিরি প্রকাশনীর সায়ক ভাই করোনার সময় আমার সাথে জুমে মিটিং করেছিলেন অস্ট্রেলিয়া থেকে, উনি আমার বইটা চাচ্ছেন। তখন আমি পাণ্ডুলিপিটা রেডি করি, এবং হিজলতলি একটা গল্পগ্রন্থ, বইটা পাঞ্জিরির 9 নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এখানে 10টির মতন গল্প আছে। নাম ভূমিকায় যে গল্পটা সেটি হিজলতলি একটা গল্প, সেটা একটা সত্যি গল্প। একবার চাকরি করতে গিয়ে, একটা বড় ইভেন্ট নামাতে গিয়ে, মাত্র 840 টাকার জন্য আমার একজন কলিগের চাকরি চলে যায়, এবং তিনি ছিলেন সবচেয়ে সৎ মানুষ। যেটা হয়, কয়েক হাজার কোটি টাকা চুরি করলে আমরা তার বিচার করতে পারি না, বাট চুরি না করলেও অনেক সময় 840 টাকার মতন একটা সামান্য অ্যামাউন্টের জন্য আমরা অনেককে দোষী করে ফেলি। এবং ওই সময় তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, তার স্ত্রী একটা দুর্বিপাকে পড়ে মারা যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক সিএনজি চালক তাকে পেট্রোল পাম্পের পাশে লাশটা রেখে সকল গয়না এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এবং তারপরে এই আমার ভাইটার মধ্যে, যিনি চাকরি হারান, তার ভিতরে এক ধরনের ট্রমা দেখা যায়, হেলুসিনেশন বলি বা যে কোনো কিছু বলি, সে তার স্ত্রীর সাথে কথা বলা শুরু করে। এবং পরবর্তীতে একটা সময় তার মনে হয়, যখন তাকে থানায় আটকে রাখা হয়, তখন যখন তাকে একটা পরিস্থিতির কারণে জেল থেকে বের করা হবে, তখন তার মনে হয় যে পুরো পৃথিবীটা তার জন্য অনেক জটিল, পুরো পৃথিবীটা বরং একটা বড় জেলখানা, তার থেকে ওই থানার লক আপে থাকা তার জন্য অনেক সহজ। সে থানার লক আপে আজীবনের জন্য থেকে যেতে চায়, সে পৃথিবী নামক জেলখানায় ব্যাক করতে চায় না। এরকম একটা জায়গায় গল্পটা শেষ হয়, এবং এই গল্পটা নিয়ে সিনেমা হচ্ছে সামনেই, স্ক্রিপ্টের কাজ শেষ, আমরা প্রোডিউসার নিয়ে বসছি, প্রোডিউসার কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে আমরা হয়তো খুব শীঘ্রই বড় পর্দায় কাজটি নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ওখানে মেন লিডে কে অভিনয় করছে সে বিষয়ে কি বলা যাবে কি? আমি একটু বলি, আমি আসলে লেখক হিসাবে পুরো প্রসেসের ভিতরে খুব সামান্যভাবে আছি। আমি খুব চাই, আমি যেভাবে গল্পটা দেখলাম, যেভাবে রং মাখালাম, একজন ডিরেক্টর অনেক বেশি জরুরি, ক্যাপ্টেন অফ দ্য শিপ তাকে আমরা বলি, সে আসলে কিভাবে রং মাখায় সেই জিনিসটা না আমি সারপ্রাইজ হিসাবে দেখতে চাই। তো সেই জায়গায়, ওই ধরনের জায়গায় আমি কোনো রকম সিদ্ধান্ত নেয়া বা সেই জায়গাগুলোয় প্রবেশ করা সেটা আমি একদমই চাই না। ওই ফ্রিডমটা যেন একজন ডিরেক্টরের থাকে, কারণ সে যখন ফিল্মটা বানায়, বিভূতিভূষণের পথের পাঁচালী আর সত্যজিতের পথের পাঁচালী, সত্যজিৎ যখন পথের পাঁচালীকে আঁকলেন সেটা একটা ভিন্ন কিছু হয়ে ধরা পড়লো। সো এটা একটা ব্যাপার, আমি ওই সব জায়গায় নিজেকে আসলে খুব কমই ইনভলভ রেখেছি। আরেকটা জায়গা হচ্ছে, কিছু জায়গা কনফিডেন্সিয়াল যেটা আসলে বলা যাচ্ছে না, বাট এতটুকু বলতে পারি কিছু বড় চমক আছে দেশের এবং দেশের বাইরে থেকে। সো সেটা আমরা খুব শীঘ্রই হয়তো জানাতে পারবো। এই যে লেখক হবার পেছনের গল্পটা কি ছিল?
লেখক হবার পেছনের গল্প আসলে খুব কম মানুষেরই আনন্দের থাকে লেখালেখি আসলে আরাধনার বিষয় এবং আমরা বলি যে লেখক জীবন সারমেয় জীবন বা এর থেকেও বেশি কষ্টের সো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব এটা যত স্বাভাবিকভাবে নেয় আমি লেখক হব এই ব্যাপারটা আসলে স্বাভাবিকভাবে নেয় না সো আমি যদি ওই গল্প এখন বলতে চাই সেই নির্ঘুম রাতের গল্প না খেয়ে থাকার গল্প সেটা আসলে লম্বা সময় লাগবে বাট এতটুকু বলতে পারি আমি সেই সব লাকি মানুষদের একজন যে হয়তো সেই লাখ লাখ টাকা অগ্রিম নিয়ে এখন বই লিখতে পারছে সো আপাতত শুধু মনোযোগ দিতে চাই আনন্দের দিনগুলো সুখের দিনগুলো নিয়ে ভাবার কিন্তু কখনোই শেকর বা অতীতের কথা ভুলতে চাই না লেখক হওয়া কঠিন কিন্তু একবার যদি পাঠকের ভালোবাসা পাওয়া যায় নিজের ভাবনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবার আনন্দ পাওয়া যায় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না সো আমি সেই ভাগ্যবানদের একজন শেষে এসে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি তবে পাঠকদের উদ্দেশ্যে শুধু একটা জিনিসই বলতে চাই আমেরিকায় এই মুহূর্তে বই থেকে রেভিনিউ হচ্ছে বছরে $854 মিলিয়ন যার মানে বই থেকে বছরে আসে ৫১,০০০ কোটি টাকা যেটা দিয়ে পদ্মা সেতু অনেকটা হয়ে যেতে পারে সাউথ কোরিয়ায় ৫ বিলিয়ন লোকের জন্য বইয়ের রেভিনিউ $6 বিলিয়ন সেখানে ১৭ কোটি মানুষের দেশে ১ কোটি বই বিক্রি হয় না একজন লেখকের ১,০০,০০০ কপি বই বিক্রি হয় না সেটা অনেক লজ্জার বিষয় আর আমরা অনেকে মনে করে বসে আছি যে আইফোন হাতে থাকলেই মনে হয় কুল মনে হয় বাট মূলত একটা বই হাতে থাকা ১০০টা আইফোন হাতে থাকার চেয়ে অনেক শক্তিশালী এবং নিজেকে অনেক বেশি স্মার্ট এবং আধুনিক মনস্ক হিসাবে পরিচয় দেয় যদি বিশ্বাস না হয় তাহলে দয়া করে আপনারা বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলোতে একটু ঘুরে বেড়াবেন দেশের বাইরে যাবেন অথবা ইন্টারনেটে সার্চ করবেন যে বই আসলে কোথায় আছে পৃথিবীর সকল এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন লোকজন যারা হাঁটছে তাদের হাতে বই বড় বড় সেলিব্রিটি যারা টম হ্যাঙ্কস থেকে শুরু করে জর্জ ক্লুনি এমনকি পাশের সাইফ আলী খান তাদের হাতে বই যারা অশিক্ষিত যারা এখনো সভ্য হয়ে ওঠেনি তারা বই থেকে দূরে আছে আমরা আমাদেরকে দোষ দেই না ব্লেম দেই না স্বাধীন হবার পরে আমাদের আসলে হাতে সময় খুব কম পেয়েছি আমরা একটু পরে আমাদের ডিগ্রি হয়েছে বাট শিক্ষিত হয়ে ওঠা সেটা একটু সময় লাগবে তো খুব শীঘ্রই হয়তো আমরা বলবো যে বাবা তুমি রাজা হওয়ার আগে ডাক্তার ইঞ্জিনিয়ার বা টাকা পয়সাওয়ালা হওয়ার আগে মানুষ হয়ে ওঠো সেটা সবচেয়ে বেশি জরুরি আর মানুষ হয়ে উঠতে হলে বই আমাদের লাগবেই হাতে সো পাঠকদের বলবো আপনারা নিজেরা বই হাতে তুলে নিন এবং বই ছড়িয়ে দিন অনেক কিছু ছড়িয়ে দেই আমরা নেগেটিভ কিছু তার আগে পজিটিভ কিছু ছড়িয়ে দেয় অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ এবং যারা আছেন এখানে তাদেরকে কৃতজ্ঞতা জানাই বইয়ের মাঠে দাঁড়িয়ে বইয়ের কথা ছড়িয়ে দেবার জন্য এই আয়োজন যারা করেছে এবং আয়োজনের পেছনে যারা আছেন আমার মনে হয় তারা সাধারণ কেউ নন তারা অসাধারণ কেউ তাদের জন্য শুভকামনা এবং আমি একজন সামান্য মানুষ হিসাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন এ প্রজন্মের তরুণ কথা সাহিত্যিক ঔপন্যাসিক কিঙ্কর আচার্যের কথা এমন আরো অনেক লেখকের গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ